কি বললো কি ভ্যাকসিন হয়েছে কি না আবার হাত ধরে কোনো সমস্যা আছে কি তারপরে আছে কি এরকম কব মানে কি স্কুল বলছে তাই তো স্কুল খোলা থাকলে ভালো কি বন্ধ করে কি আরই পে বছর সরকারি নির্দেশ অনুসারে এখন যে 15 থেকে 18 বছরের ভ্যাকসিনেশনটা শুরু হয়েছে আমরা স্কুলে এসেছি গার্লস স্কুলে এখানে মেয়েদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে অলরেডি দেখলাম ভ্যাকসিন রেজিস্ট্রেশন ভ্যাকসিন দেওয়া এবং তার পরবর্তীকালে ওরা যে ওয়েটিং রুমে বসে আছে অবজারভেশন রুমে সবটাই আমরা ভিজিট করলাম আমার সঙ্গে পুরো প্রশাসন কর্মকর্তা মহাশয়ও আছেন ঠিকই আছে আপাতত স্যার কতজনকে দেওয়া হবে স্যার কি সিস্টেম আজকে টার্গেট আছে 541 541 টার্গেট আছে 50 জনের মতন অলরেডি দেওয়া হয়ে গেছে এখন অনেকে সবাই পড়ে আছে আদর্শ বালিকা বিদ্যালয় থেকে শুরু হলো 8 তারিখ পর্যন্ত ইসলামপুরের যতগুলো স্কুল আছে সবগুলো স্কুলে হবে আজ থেকে শুরু হলো আমি আমাদের রেজিডিউ সাহেব এখানে এসেছি পরিদর্শনে দেখলাম আমরা যেখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে দেখলাম লাইনগুলোকে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াতে বললাম অবজারভেশন রুম দেখলাম সবই ঠিক আছে সব ঠিকঠাক চলছে ইসলামপুর পৌরসভা সবসময় মানুষের পাশে আছে মানুষের পাশে থাকবে আপনি কি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর কি নিয়ে পড়বেন ভাবছেন আজই চিন্তা না করে চলে আসুন ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগর পল্লী নবজ্যোতি এডুকেশন সোসাইটিতে 100% চাকুরির নিশ্চিত সুযোগ বিনামূল্যে শিখুন হোটেল ম্যানেজমেন্ট কোর্স এখানে দুটি কোর্স শেখানো হয় ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস স্টুয়ার্ড কমার্স শিপ যোগ্যতা ন্যূনতম অষ্টম ও মাধ্যমিক পাস আসন সংখ্যা সীমিত আজই যোগাযোগ করুন 7076879600 7076879200 9932279383 এবং 8388036067 নম্বরে